হ্যালো, আজকে করোনা ভাইরাস দেশে মহামারী, এই মহামারীর পাশে আজকে সবাই অনেক ক্ষতিগ্রস্ত, সবার ব্যবসা বাণিজ্য বন্ধ, আজকে মানুষ অনাহারে আছে। আজকে সেটা দেখে আমার খুবই কষ্ট লাগলো মনের দিক থেকে। আজকে আমার প্রতিবন্ধী ভাতা পাইছে 3000 টাকা, পাওয়ার পরে আমি মাকে বললাম, মা আমি এই টাকাটা ত্রাণ তহবিলে দেই, আর আমার 2000 টাকা ছিল আমার মেয়ের পড়াশোনার জন্য, সেই টাকাটা 5000 টাকা মিলাইয়া যে আমি এটা ত্রাণ তহবিলে দেবো। বরিশাল সিটি মেয়র স্যার তার তহবিলে দেবো। মা বলছে যে ঠিক আছে দাও, আমার যত কষ্টই হোক তোমার মনের আশা পূরণ করো, যে গরিব দুঃখীর পাশে দাঁড়ানো খুবই দরকার, এর চাইতে আর মানুষের খারাপ সময় থাকতে পারে না। এটা তো আপনি আপনার পাশে যারা অভাবী আছে তাদেরও দিতে পারতেন, এখানে কেন দিলেন? ওখানে সবাইরই আমরা সহযোগিতা করছি, যেভাবে পারছি আমি সেটাও করছি, আমার আশপাশে যারা ছিল। আর এখন? এখনও করে যাচ্ছি, আমার যতটুকু সম্ভব। আমি যদি কোনো আনে ত্রাণ মনে করেন 5 প্যাকেট পাই, 5 প্যাকেট পাইলে আমি 1 প্যাকেট নিলাম আর বাকি 4 প্যাকেট মানুষের মাঝে দিয়ে দিলাম, যারা অসহায় বেশি আছে। কী বলবেন, আমার এরকম আর সবাই মানুষ যাতে এগিয়ে আসে। আজকে আমাকে দেখে বিত্তবান ব্যক্তিরা যদি আগাই আসেন তাহলে গরিব দুঃখী মানুষের কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ।